গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালরা প্রথমবারের মতো চাষ করেছেন সূর্যমুখী। নতুন জাতের বাড়ি তিন বীজে সূর্যমুখীর ব্যাপক ফলন তাদের আশাবাদী করে তুলেছে। এদিকে ঝিনাইদহেও বাণিজ্যিকভাবে আবাদ বাড়ছে সূর্যমুখীর। এই ফুলের বীজ থেকে সংগৃহীত তেল স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় চাহিদা রয়েছে ব্যাপক। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জে পরীক্ষামূলকভাবে 12 বিঘা জমিতে বাড়ি তিন জাতের সূর্যমুখী বীজ ও কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে 4 পরিবার 6 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছে, বাকি অংশের আবাদ হয়েছে সাঘাটায়। এবার যে গণউন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আমরা এই যে বীজটা পাইছি, যার কারণে এই ফসলটা আমরা সূর্যমুখী ফসলটা লাগাইছি। তো এবার যদি আমাদের সূর্যমুখী যদি ফসলে যদি আমাদেরকে মানে উৎসাহ করে, ভালো ফলন যদি পায়, তো সামনেবারে আরও মানে বেশি রূপে লাগাবো। আসছে দি এক্সপার্ট। এই সাফল্য আদিবাসী কৃষকদের বড় অংশ সূর্যমুখী চাষে উৎসাহ পাবে বলে মনে করেন গণ উন্নয়ন কেন্দ্রের কর্মীরা। এখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো ফুল আসছে, ফুল বেশ বড় হয়েছে, মনে হচ্ছে যে ভালো ফসল হবে। যদি বাজার পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বীজ প্রাপ্তিতে সহযোগিতা করব। এদিকে কৃষি বিভাগের প্রণোদনায় ঝিনাইদহের কুলফা ডাঙায় 3.5 বিঘা জমিতে সূর্যমুখী আবাদ করেছেন কৃষক রফিকুল আলম। বর্তমান এটা আমি যে অবস্থায় আছে আমার মনে এটা লাভজনক হবে, সরকারিভাবে এবং প্রযুক্তিগত এবং এই যে কৃষি বিভাগের থেকে যদি সব ধরনের সাহায্য সহযোগিতা করা যায়, এখানে যে যে খরচটা হয় সেই খরচটা কমে যাবে। এরকম 550 কৃষককে বীজ, তেল আহরণের মেশিন সহ বাজারজাতকরণে সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকও প্রতিনিয়ত এর স্বাস্থ্যগত গুণাগুণ এবং দাম এগুলো বিবেচনা করে সূর্যমুখী চাষের প্রতি আগ্রহী হচ্ছে এবং আমরাও কৃষকদেরকে নানানভাবে সহায়তা দিয়ে আসছি। চলতি মৌসুমে ঝিনাইদহ সদরে 37.5 বিঘা জমিতে কৃষি প্রণোদনার আওতায় সূর্যমুখীর আবাদ হয়েছে। টুম্পা ফ্রোস, ডিবিসি নিউজ ডেস্ক।